হালকা শীতের আবেজের মাঝেই বাজারে এসে গেছে কচি কচি এঁচড়। বহুকাল থেকেই এই এঁচড়কে বলা হয় গাছপাঠা। অনেকেই হয়তো এর মাঝে কচিপাঠার স্বাদ অনুভব করেন। আসুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা গাছপাঠা বা এঁচড়ের নিরামিষ তরকারি বানিয়ে নিতে পারি। গরম জলে লবণ দেব, আর দেব হলুদ। জলটা ভালোভাবে গরম হয়ে এলে আমরা তাতে ছোট ছোট কেটে রাখা এঁচড় এবং আলুর টুকরোগুলো দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নেব। দেখুন আমাদের আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এঁচড়ের টুকরোগুলোও নরম তুলতুলে হয়ে উঠেছে। এবার আমরা এর জলটা আলাদা করে রাখব। গরম তেলে জিরে দেব, সাথে দেব দুটো শুকনো লঙ্কা, আর দেব তেজপাতা। সব কিছু একটু ভাজা হলে এবার আমরা দেব জিরে বাটা, আদা বাটা ও শুকনো লঙ্কা বাটা। এবার আমরা এতে দেব পরিমাণ মতো হলুদ। এবার সমস্ত উপকরণ খুব ভালো মতো নাড়াচাড়া করতে থাকব এবং খুব ভালোভাবে এটা কষতে থাকব। অনবরত মশলাটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা কষতে থাকব। কিছুটা কষা হয়ে গেলে এবার এতে আমরা টমেটো কুচি দিয়ে দেব। সমস্ত মশলা টমেটো কুচির সাথে ভালোভাবে মাখামাখি করে নেব। সব কিছু একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে আমরা স্বাদ মতো লবণ দেব। দেখুন আমাদের মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং সেই মশলা থেকে তেলটাও বেরিয়ে এসেছে। এবার আমরা সিদ্ধ করে রাখা আলু ও এঁচড়গুলো এর ভেতর দিয়ে দেব। মশলার সাথে আলু ও এঁচড়গুলো খুব সুন্দরভাবে মাখামাখি করে নেব এবং ধীরে ধীরে সেটা কষতে থাকব। আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। ধৈর্য ধরে দীর্ঘক্ষণ সব কিছু খুব ভালোভাবে কষে নেব, তাহলে তরকারির স্বাদটা খুব সুন্দর হবে। এঁচড়ো আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এঁচড়ো আলু সিদ্ধ করার যে জলটা ছিল সেটাই আমরা ঝোল হিসেবে ব্যবহার করছি। সমস্ত কিছু ধীরে ধীরে একটু নাড়াচাড়া করে নেব। বেশি করে তাপ দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে তাতে আমরা বাটা গরম মশলা দেব, আর দেব 2 চামচ ঘি। ঘি এবং গরম মশলা সমস্ত তরকারির সাথে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব এবং 2 মিনিট খুব ভালো মতো ফুটতে দেব। দেখুন আমাদের এঁচড়ের তরকারিটা কত সুন্দরভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। এতে খুব বেশি ঝোল করবেন না, তাহলে টেস্টটা খুব একটা ভালো হবে না। আপনারাও বাড়িতে এঁচড়ের তরকারি বা গাছপাঠার তরকারি বানিয়ে ফেলুন, দেখুন কেমন লাগে। আর অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো।
ধন্যবাদ আপনাদের সকলকে।